नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते ईस्ट बेंगल और आईएसएल अन्यान्य टीम निये किछु गुरुत्वपूर्ण आपडेट तोमादेर साथे शेयर करते चलेछि। तो फार्स्ट अफ अल जे आपडेटटा तोमादेर देबो सेटा हच्छे ईस्ट बेंगलेर कोच निये। तो बंधुरा, गतकाल थेके तोमरा सकलेई जेने गेछो जे ईस्ट बेंगलेर कोच हबार पर थेके लोबेरा अनेकटाई किन्तु दूरे सरे जाच्छे, तार समस्त ब्यापारई तोमरा जानो आर आशा करी आलोचना करबार दरकार नेई। तो एबार ब्यापार हच्छे ईस्ट बेंगल कर्तारा चाइछे जे शनिवारेर मध्ये तादेर नतून कोच निर्वाचन करते। तो एई मुहूर्ते तादेर हाते কিন্তু দুখানা কোচের নাম রয়েছে এবং সেই দুজনের মধ্যে একজনকে তারা চূড়ান্ত করতে চাইছে, যদি না লোবেরাকে পায়। এখন অবধি কিন্তু লোবেরাকে পুরোপুরি হাতছাড়া করেনি, যদি না পায় সেক্ষেত্রে এই দুজনকে কনফার্ম করবে, দুজনের মধ্যে মানে আর কে একজনকে। প্রথমজন হচ্ছে কার্লোস কোয়াদ্রা, দ্বিতীয় নম্বরে নাম রয়েছে হাবাস। তো দেখো, বর্তমানে দেখতে গেলে হাবাস যে ধরনের খেলা খেলান তার থেকে কার্লোস কোয়াদ্রাদের খেলা কিন্তু অনেকটাই বেটার হয়। যদি না লোবেরাকে পায় সেক্ষেত্রে কার্লোস কোয়াদ্রাকে কোচ করলে খুব একটা খারাপ কিন্তু হবে না, যথেষ্ট ভালোই হবে। কারণ হাবাস খেলা অনেকটা ডিফেন্সিভ মাইন্ডেড, এবং তোমরা যদি দেখো কার্লোস কোয়াদ্রা, তিনি কিন্তু মানে বেস্ট ফাস্ট খেলা হবে, একটা অ্যাটাকিং খেলা হবে, এইরকম কিন্তু কোচ তিনি। তো দেখা যাক কাকে কনফার্ম করে ইস্ট বেঙ্গল কর্তারা। এরপর যে আপডেটটা দেবো সেটা হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইনকে নিয়ে। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের কোচের পর থেকে বহিষ্কার প্রায় হয়েই গেছেন বলাই যায় এই স্টিফেন কনস্ট্যান্টাইন। তো এই স্টিফেন কিন্তু ভারতের তরফ থেকে আর একটা ক্লাবের অফার কিন্তু পেয়েছেন, যে ক্লাবটির নাম হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো নর্থ ইস্টের সাথে কিন্তু স্টিফেনের একটা ইনিশিয়াল স্টেজের কথাবার্তা কিন্তু হয়েছে। তো দেখা যাক এই স্টিফেন কি শেষ মুহূর্তে নর্থ ইস্টের কোচ হন, সেইটাই দেখবার বিষয়। এখনও কিন্তু একটা মাস মানে 31 মে অবধি কিন্তু তার কলকাতাতেই থাকবার কথা। আশা করা যায় ততদিনের মধ্যে তিনি কিন্তু নর্থ ইস্টের সাথে কথাবার্তা বলে তার দ্বিতীয় চাকরিটা কিন্তু নিয়ে নেবেন ভারতে। এরপরে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ঋত্বিক দাসকে নিয়ে। তো বন্ধুরা, ঋত্বিক দাস যিনি 26 বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডার, এই সিজনে তোমরা যদি দেখো হিরো আইএসএলে 18টা ম্যাচে 6টা গোল এবং হিরো সুপার কাপে 2খানা ম্যাচে 1খানা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে। যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছেন এই ঋত্বিক দাস। তো ঋত্বিক কয়েকদিন আগে ইন্টারভিউতে নিজেই জানিয়েছিলেন তিনি কিন্তু জামশেদপুরেই থাকতে চান। তো বর্তমানে যা খবর বেরিয়ে আসছে, জামশেদপুরের সাথে কিন্তু ঋত্বিক 3টে বছরের কিন্তু চুক্তি বাড়িয়ে নিতে চলেছে, যেরকমটা খবর কিন্তু রয়েছে। তো ঋত্বিক কিন্তু আগামী মরশুমে জামশেদপুরের হয়ে কন্টিনিউ করবে, এটা কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিতে পারি। তো এই হচ্ছে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।